ইকোনমিক করিডোর, করিডোরকে বাংলা কি বলবো, অঞ্চল বলতে পারি বোধ হয়, সরু অঞ্চল, এই রকম অঞ্চল নাম হয় সরু অঞ্চল। সরু অঞ্চল যেটা আমাদের খুলনা থেকে ঢাকা হয়ে একদম সুনামগঞ্জ, আমার বাড়ি যেখানে হাওড়া এলাকা, আরেকটা পঞ্চগড় থেকে ঢাকা হয়ে কক্সবাজার টেকনাফ পর্যন্ত, এই দুটা মেরুদণ্ড আমাদের অর্থনীতিতে আছে, স্বীকৃত মেরুদণ্ড, আমরা চাই বা না চাই স্বাভাবিক। ও চারপাশ থেকে ছোটো ছোটো শিরা উপজেলা এসে এগুলোর সঙ্গে যোগদান করবে। বড় বাধা যেটা হবে আমি মনে করি, ঢাকা মাঝখানে একটা হিমালয়ের মতো, একে একটু বাইপাস করতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। একবার যদি ঢাকায় পা দেয় তাহলে এপার থেকে ওপারে আসতে আমার দিন চলে যাবে। তো বড় কাজ হবে আমাদের জন্য, আমরা যারা সরকারে আছি, বাইপাস তৈরি করা এখানে, কোথাও হবে ইঞ্জিনিয়াররা ঠিক করবে। আরেকটা কথা হলো যে আমরা মোটামুটি একটা বড় কাজ করে ফেলেছি দুইটা করিডোরেই, উত্তরে আমাদের বঙ্গবন্ধু সেতু আর সাম্প্রতিককালে আমাদের পদ্মা সেতু। এখন আমি সাতক্ষীরা থেকে গাড়ি চালিয়ে কোনো নৌকায় পা না দিয়ে সুনামগঞ্জ যেতে পারব, টেকনাফ থেকে গাড়ি চালিয়ে আমি পঞ্চগড় যেতে পারবো। আর পূর্বপুরুষের কল্পনাও ছিল না, চিন্তা করেন তো, কল্পনা করে লাভ হবে না, কবিতা লেখে ভালো কিন্তু ফায়দা হলো কাজ করা, ব্যবসা বাণিজ্য করা। সেই ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের সরকারের দায়িত্ব, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত ডাইনামিক মানুষ, তিনি চান যে আরও বেশি করে আরও তাড়াতাড়ি করুন। আমি যেহেতু পরিকল্পনায় কাজ করি, তার উচ্ছ্বাস বা তার যে চাপ এটা বুঝি, কানেক্টিভিটি শুধু আমাদের ভিতরে নয় আমাদের বাইরেও আমাদেরকে নিয়ে যাবে। রাজনীতিকরা অনেক সীমা টিমা নির্ধারণ করে নানা কারণে, ব্যবসা বাণিজ্য সীমা মানে না। ব্যবসা বাণিজ্য একটাকে আমরা কী বলি, কালোবাজারে নাকি এক শব্দ বলি না, ইনফর্মাল বর্ডার ট্রেড, আরে ভাই এটা হবেই, এইটা স্বাভাবিক। আমাদের দায়িত্ব হলো এইটাকে খুলে দিয়ে উদার নিয়মকানুনের মাধ্যমে আরও বেশি করে যদি আমরা আনুষ্ঠানিকভাবে খোলা পথে দিনের আলো ব্যবসা করি, তাহলে রাতের বেলায় এই ঝুঁকি মুখে নিয়ে এইসব ব্যবসা বাণিজ্য করতে হবে না। সো দ্য বাই ওয়ার্ড হিয়ার, দ্য বাজ ওয়ার্ড হিয়ার ইজ লিবারালাইজেশন, আরও বেশি উদারতা, কন্টিনিউয়াস লিবারালাইজেশন, মুভ এ অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন এক্সেপ্ট দ্য ফিউ হুইচ ইজ রিকোয়ার্ড ফর সিকিউরিটি রিজনস, সিকিউরিটি নট অফ মি, অফ দ্য ট্রেডিং পিপল, উই হ্যাভ টু প্রোটেক্ট দেম, এক্সেপ্ট দ্য ভেরি বেসিক রিকোয়ারমেন্টস, অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশন মাস্ট বি ফলোড, দ্য এনিমিজ অফ ট্রেড, এনিমিজ অফ হিউম্যান রিভলিউশন, এনিমিজ অফ সিভিলাইজেশন, এনিমিজ অফ গুড লাইফ। তো আমাদেরকে চারদিকে খুলে কাজ করতে হবে, বাধা দূর করতে হবে। কি চমৎকার দুনিয়া, 3000 বছর আগে পারছে সিল্ক রোড করতে, 2000 বছর আগে, আর আমরা এখন পারি না, এটা বিশ্বাসের বিজ্ঞান হয়। সুতরাং বাংলাদেশ তৈরি, বাংলাদেশ উদার ট্রেড চায় সবার সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বিশ্বের সঙ্গে, কারণ আমরা ওয়ার্কিং পিপল, 18 কোটি মানুষ আমরা কলে কারখানায় খেতে জমিতে নদীতে পানিতে কাজ করছি, আমাদের অনেক উৎপাদ আছে, আমরা পাঠাচ্ছি দুনিয়াতে, আরও পাঠাতে পারব। এই জন্য আমাদের এই ধরনের আরও ওপেনিং আমাদের মানে আমাদের খুবই দরকার।